শুনুন একটু সাইড দাও ৯২ সালে জেলা পরিষদে প্রার্থী হয়েছিলাম তখন ছিল দলটাকে জানতো না কেউ চিনতো না কেউ আর ২০১১ সালে তখন তৃণমূল কংগ্রেস আসছিল তখন দলে প্রার্থী হয়েছিলাম তাও জেলার মধ্যে ৯টার মধ্যে হায়েস্ট ভোট পেয়েছিলাম আর এবারে তিনবার মেয়ে জয় পেয়েছি আর এই জয় সত্যি আনন্দের বিষয় এই জয় মনে করি দুর্গাপুর গণতন্ত্রের প্রেমী মানুষের জয় এই জয় দুর্গাপুর সমস্ত কার্যকর্তা বিজেপি কর্মীদের জয় এই জয় সন্ত্রাসের বিরুদ্ধে জয় আপনার যে প্রতিপক্ষ ছিল তিনি বারবার একটা কথা দাবি কি বলবেন দেখুন একটা কথা আছে না অহংকারে প্রথম তিনি জেতার পরে দুর্গাপুরে মানুষের উন্নয়ন করেননি কোনো কাজ করেননি পাঁচ বছর ধরে তিনি শুধু ভোগ করেছেন দুর্গাপুরে বিকাশ দুর্গাপুরে উন্নয়ন দুর্গাপুরে কিছু না করে কত সাল সন্ত্রাস করে পরপর ভোট জিতেছিলেন এবারে মানুষ আমি প্রচারে গেছি এলাকায় মানুষের সমস্যাগুলো শুনেছি মানুষ বলেছেন এবং তার বিরুদ্ধে রায় দিয়েছেন আর এই রায় আমি আগেই বলেছি দুর্গাপুরে গণতন্ত্রের মানুষের জয় দুর্গাপুরে সন্ত্রাসের বিরুদ্ধে জয় দুর্গাপুরে সমস্ত বিজেপি কর্মীদের জন্য এই জয় ছিনিয়ে নিয়ে এসেছি এই জয় আগামী দিনে আমি দুর্গা সমস্ত মানুষের কথা দিয়েছিলাম কাজ করবো সঙ্গে থাকবো এবং এগিয়ে নিয়ে যাবো আশা তো করেছিলাম যে কমসে কম আমাদের ছেলে নয় বলেছিলাম কিন্তু সাত দুই ভাগ কথা যে ভোটে হেরেছি দেখলাম কোথায় ১০০০ কোথায় ১২০০ কোথায় ১৫০০ ভোটে হেরেছি এই হার আমাদের কেন হারলাম এ বিষয়ে পুরো পূর্ণ তদন্ত করবো এই পিছনে কী কারণ কী সেখানে বলেছিলেন